পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন। আজ আমাদের কর্মসূচি 45তম দিন আমরা অতিক্রম করে ফেলেছি। আজকে একটা বিশেষ দিন, আমার বহু সাথী আজকে প্রাথমিকের টেট পরীক্ষায় বসেছিলেন, আমি তাদের মঙ্গলময় জীবন কামনা করি, তাদের সাফল্য কামনা করি। আমার বহু সাথী আছে যারা এই পরীক্ষায় বসেননি বা বুঝতে পারেননি, তাদের প্রতি অবশ্যই সহানুভূতি, তাদেরকেও শুভেচ্ছা জানাই। তার কারণ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এই ধরনের কোনো পরীক্ষায় বিশ্বাসী নয়। আমরা চাই 48,000 পার্শ্ব শিক্ষকের একসঙ্গে সাপ মুক্তি হোক, এবং সেটা সম্ভব একমাত্র বেতন কাঠামো অর্থাৎ পে স্কেল প্রদানের মাধ্যমে। সেই পে স্কেলের জন্য লড়াই আমরা আজকে 45 দিন অতিক্রম করেছি, যদি আরো 45 দিন থাকতে হয় তার জন্য পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সদা প্রস্তুত। কিন্তু এই পরীক্ষাটা যে একটা প্রহসনে রূপান্তরিত হবে সেটা আমাদের পূর্ব অভিজ্ঞতা আমাদেরকে বলেছে যে এটা প্রহসনে রূপান্তরিত হবে। তারই প্রতিফলন আমরা আজও দেখতে পেলাম, যে পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই বাইরে আসার কথা নয়, অথচ সেই প্রশ্নপত্র আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে সরগরম হয়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরেই আমাদের সেটা চোখে আসলো, জানি না তার আগে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। আমরা চাইবো এরকম ধরনের ঘটনা না ঘটুক, পার্শ্ব শিক্ষকের সংখ্যা কমুক এবং পার্শ্ব শিক্ষকরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা চাকরি পাক। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আগামী কর্মসূচি ইতিমধ্যেই আপনারা জেনেছেন, আগামী 2 ফেব্রুয়ারি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে নবান্ন চল অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচি শুরু হবে বেলা ঠিক 12টার সময়, শিয়ালদা স্টেশন থেকে আমাদের মিছিল স্টার্ট হবে। আপনারা যে যেখানে আছেন প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করব, এটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নিজস্ব কর্মসূচি এবং সেই কর্মসূচিতে আপনারা দলে দলে যোগ দেবেন এবং সেই কর্মসূচিকে আপনারা সাফল্য মণ্ডিত করে তুলবেন, এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। সেটাই আমাদের আশা, সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেই দিকটাই আমরা আশাবাদী। আমরা আশা করবো ওই দিন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে ফিরবেন বলে আমার কাছে খবর, এবং সেদিন তার অ্যাপ্রুভ করতে হবে তো নেওয়া প্রতিশ্রুতি ওই করবে, তিনি কার্যকর করবেন এবং পার্শ্ব শিক্ষকদের জীবনের সাপ মুক্তি ঘটবে। আমরা এই কর্মসূচি অবশ্যই শিক্ষক সুলভ শান্তিপূর্ণ করার চেষ্টা করব, কিন্তু পুলিশ যদি আমাদের বাধা দেয় সেটা কিন্তু সিদ্ধান্ত পুলিশই নেবে, প্রশাসন নেবে। আমরা নিজের থেকে কোনো রকম অশান্তি গণ্ডগোলের মধ্যে যাব না, এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। শান্তিপূর্ণভাবে আপনারা মিছিল করে যাবেন শিয়ালদা স্টেশন থেকে, নির্দিষ্ট সময়ে নেতৃত্ব উপস্থিত থাকবে। সেই কর্মসূচিতে আমি প্রত্যেক জেলা আহ্বায়ক এবং ব্লক লিডার যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা জেলা থেকে পার্শ্ব শিক্ষক যারা আসবেন তাদেরকে দায়িত্ব করে নিয়ে আসবেন, এবং তাদেরকে দায়িত্ব করে সুশৃঙ্খলভাবে বিগত দিনের কর্মসূচিগুলো আমরা যেমনভাবে করেছি ঠিক সেরকমভাবে তাদেরকে পরিচালিত করবেন, এবং এই কর্মসূচি সফল করার জন্য প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নেবেন। এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই পুলিশ মহলে একটা চাপানউতোর শুরু হয়েছে, অনেক জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ বাড়িতে যাচ্ছে, আমার সিভিক ভলেন্টিয়ার ভাইরা তারা বাড়িতে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। আপনারা কেউ এই বিষয়ে আতঙ্কিত হবেন না, কারণ এটা পুলিশের একটা রুটিন কাজ, তারা এই সমস্ত খোঁজখবরগুলো নেন, কারণ কত জমায়েত হবে না হবে
সেটা একটা পুলিশের রিপোর্ট থাকে, যেটা আইবি রিপোর্ট বলে, গোয়েন্দা দপ্তর থেকে এটাকে করানো হয়। এটা নিয়ে আপনারা কেউ কোনো রকম বিভ্রান্ত হবেন না। যারা বাস বা অন্যান্য গাড়িতে আসবেন তাদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে শিয়ালদা স্টেশনে নামবেন। নামার পরে পার্কিং এর জন্য আপনারা ধর্মতলার আশেপাশে রাখতে পারেন গাড়িগুলো, কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেকে শিয়ালদা স্টেশনে নামবেন। সেখান থেকে আমরা একটা সুসজ্জিত মিছিল করে আমরা নবান্নের উদ্দেশ্যে রওনা দেব। ইতিমধ্যে আমাদের এই কর্মসূচি যেখানে চলছে, লাগাতার কর্মসূচি যেখানে 45 দিন অতিক্রান্ত হচ্ছে, সরকারের সৌজন্যে আমরা ইতিমধ্যে আমাদের অনেক প্রতিবেশী পেয়েছি। আপনারা জানেন আমাদের এই মঞ্চের পিছনেই কয়েক পা এগিয়ে গেলে দেখবেন যে মানব সম্পদের একটা টেন্ট, তারাও বঞ্চিত, তারাও সেখানে বসে রয়েছে। দীর্ঘ প্রায় 40-42 রাত তারা সেখানে অতিক্রম করছে। আরেকটু যদি এগিয়ে যান তাহলে দেখবেন মাদ্রাসা শিক্ষকরা, তারা অত্যন্ত দৈন্যদশার মধ্যে তারা ওখানে রাত্রি যাপন করছেন। তারা কাফন আন্দোলন শুরু করেছেন, তারা অনশন আন্দোলনও একই সঙ্গে চালাচ্ছেন এবং সরকারের প্রতি ধিক্কার জানাচ্ছেন। সরকারের কল্যাণে, সরকারের সৌজন্যে আর একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে, যেটা আমাদের মঞ্চের একদম সামনে একদম পাশে চাকরি প্রার্থীরা, তারা অত্যন্ত এসএসসি নবম থেকে দশম এসএসসি পরীক্ষায় তারা সবাই উত্তীর্ণ, তারা অত্যন্ত চরম দুর্দশার মধ্যে আমাদের পাশে রয়েছে, যেটা দেখে আমাদের চরম কষ্ট হচ্ছে। অথচ এই প্রশাসনের ঘুম ভাঙছে না, এই সরকারের এক বিন্দু কষ্ট হচ্ছে না। তারা কয়েকটা লোক এই ঠান্ডার মধ্যে 15 জন অত্যন্ত বাজে অবস্থায় তারা পড়ে রয়েছে ফুটপাতের উপরে। তাদেরকে কোন রকম টেন্ট করতে দেওয়া হয়নি, আর জল টল তো বাদই দিলাম, সেগুলো আমাদেরও দেয়নি, তাদেরকেও দেয়নি। ন্যূনতম একটা উপরে ত্রিপল টাঙাতে দিচ্ছে না, মশারি টাঙাচ্ছে তার উপর যে একটা চাদর দেবে সেটা পর্যন্ত দিচ্ছে না। আমরা সরকারের এই সিদ্ধান্তকে তীব্র ধিক্কার জানাচ্ছি। এরা কি অন্য গ্রহ থেকে এসেছে? এরা কি অন্য গ্রহের মানুষ যে তাদের ন্যূনতম থাকার ব্যবস্থাটুকু পর্যন্ত করতে দেবে না? তাদের হাইকোর্ট থেকে রায় নিয়ে এসেছে, আমরা তাদের সঙ্গে সহানুভূতিশীল। তারা ভবিষ্যতের মাস্টার শিক্ষক শিক্ষিকা, তাদের সঙ্গে এই দুর্ব্যবহার মেনে নেওয়া যায় না। এটা কোনো গণতন্ত্র প্রিয় মানুষ সাধারণ নেবে না। আমরা 45টা দিন ফুটপাতে পড়ে রয়েছি, মশার কামড়, ছোট ছোট বাচ্চারাও কিন্তু সেখান থেকে বাদ যাচ্ছে না, এই শৈত্য প্রবাহের মধ্যে রয়েছে। সরকারের কোনো হেলদোল নেই। হেলদোল আছে, কেমন হেলদোল আছে? হেলদোলটা হচ্ছে দীর্ঘ যখন আমরা 41-42 দিন পার করেছি, তখন আমার মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি ফোনে আমাদের অনুরোধ করছেন এই কর্মসূচি তুলে নেওয়ার জন্য। তারা ধাপে ধাপে আমাদের কথা করবেন। এই শিক্ষামন্ত্রীকে 13 মাস আগে সময় দেওয়া হয়েছিল, 3 মাস, যদিও তিনি 1.5 থেকে 2 মাস চেয়েছিলেন, আমরা দয়া করে 3 মাস সময় দিয়েছিলাম। 13 মাসে তিনি কিছু করতে পারেননি। এখন আমরা কর্মসূচি তুলে নেব, তারপরে উনি করবেন, যেন মামার বাড়ির আবদার। আমরা সেই আবদারে কর্ণপাত করিনি, তার সঙ্গে চোখে চোখ রেখে পরের দিন বিধানসভায় আলোচনায় বসেছিলাম, সে কথা আপনাদের অজানা নয়। সেখানে আমাদের প্রশ্নের জবাব দিতে না পেরে, আমাদের কথার উত্তর যথাযথভাবে না দিতে পেরে তিনি বাধ্য হয়েছেন মিটিং থেকে উঠে যেতে, চেয়ার ছেড়ে বেরিয়ে চলে গেছেন। ধিক্কার জানাই সরকারের এই সিদ্ধান্তকে, ধিক্কার জানাই মাননীয় মন্ত্রীর এই আচরণকে। একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মিটিং করতে হয়, সেইটুকু সৌজন্যবোধ তার নেই। এই সরকারের শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রীর নেওয়া প্রতিশ্রুতি সিদ্ধান্ত 2011 সালে, যেটা 10 বছরে উনি কার্যকর করতে পারেননি, উনি এখন উঠে পড়ে লেগেছে 10 দিনের মধ্যে আমাদের উন্নতি করবে। স্বাগত জানাই তার এই সিদ্ধান্তকে, স্বাগত জানাই তার এই প্রচেষ্টাকে। আমরা বলছি 2 তারিখের মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে কিন্তু এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমরা চাইব। আমার বহু বন্ধু আমাকে অনুরোধ করেছেন যে এই সরকারের পতন এখনই আমরা ডাক দেব না। আমি আপনার সঙ্গে একমত, আপনাদের সঙ্গে একমত, এই সরকারের পতন আমরা এখনই চাইছি না। তার কারণ কি? এই সরকারকেই আমাদের বেতন কাঠামো দিতে হবে, কারণ এই সরকারই আমাদের প্রতিশ্রুতি দিয়ে, আমাদের ভোট নিয়ে, আমাদের আশীর্বাদ নিয়ে গদিতে বসেছে। তাই আমরা এই সরকারের এখনই বিদায় ঘণ্টা বাজাতে চাইছি না। কিন্তু যদি বেতন কাঠামো না দেয় বন্ধু, তাহলে পারে কিন্তু খবর খারাপ আছে।
দুয়ারে দুয়ারে সরকার গেছে, পাড়ায় পাড়ায় সরকারে গেছে, আমরা কিন্তু বাড়ি বাড়ি যাব। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সেই 2011 সালের দেওয়া সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি, শিক্ষকদের এইভাবে টিপে টিপে মারছে, সে কাহিনী কিন্তু আমরা জনগণের মধ্যে ইতিমধ্যেই তুলে ধরেছি, আরও কিন্তু তুলে ধরব। কারণ বাড়িগুলো কিন্তু আপনাদের নয়, ওই বাড়িগুলো কিন্তু আমাদের বাড়ি। কারণ তাদের সঙ্গে সুখে দুঃখে আমরা থাকি, পার্শ্ব শিক্ষকরা থাকে, তাদের সন্তানের পাশে যেমন থাকে তাদের অন্যান্য প্রয়োজনেও পার্শ্ব শিক্ষকরা থাকে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি হলফ করে বলতে পারি, যে কোনো পার্শ্ব শিক্ষকের ক্ষমতা আছে অন্তত পক্ষে 50টা ভোট ক্যারি করা। এই সরকার তো ভোট ছাড়া কিছু বোঝে না, ভোট বাক্স ছাড়া এরা কিচ্ছু চেনে না, মানুষকে এরা একটা ভোটার হিসাবে চেনে, তার বাইরে তাদের কোনো মূল্য নেই। যদি মূল্য থাকতো তাহলে শিক্ষকরা আজকে এই বিকাশ ভবনের আশেপাশে অলিতে গলিতে রাতের পর রাত পড়ে থাকতো না, ফুটপাতে পড়ে থাকতো না। আজকে শিক্ষা ব্যবস্থাটাকে এই সরকার ধাপে ধাপে ফুটপাতে নামিয়ে এনেছে। তার জবাব দেওয়ার জন্য পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ প্রস্তুত, সদা সর্বদা প্রস্তুত। আমরা বলেছি এই সরকার যেমন আন্দোলন চাইবে আমরা কিন্তু তেমন আন্দোলন করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আমরা এখনো পর্যন্ত তাকিয়ে রয়েছি, আমরা দেখব এই সরকারের মেয়াদ হাতে গোনা কয়েকটা দিন, সেটাও আমরা জানি। সেই কদিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তার যোগ্য জবাব দেওয়ার কিন্তু সময় কিন্তু এসে গেছে। আমরা এখনো পর্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, এই মঞ্চ এখনো পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর জন্য রেখেছি খোলা। এই মঞ্চ থেকে এখনো পর্যন্ত আমরা সরকার বিরোধিতার কোনো ডাক দিইনি, যদিও আমাদের পেটে খিদের চরম, তবুও কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছি। 27 তারিখে 20,000 লোক জমায়েত হয়েছিল কলকাতার বুকে, যার জবাব দেওয়ার জন্য যদি আমরা উঠে পড়ে লাগতাম তাহলে ওখানকার পুলিশের ক্ষমতা ছিল না 4 ঘন্টায় আমাদের কলকাতা ছাড়া করবে। আমরা কিন্তু সেখানে সহনশীলতার পরিচয় দিয়েছি, আমরা কিন্তু শিক্ষক সুলভ আচরণ করেছি। যদিও এই সরকার এই শিক্ষক সুলভ আচরণের কোনো মর্যাদা দেয় এ বিশ্বাস অন্তত পক্ষে আমার নেই, যদি তাই দিত তাহলে বিকাশ ভবনের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা মোড়ে মোড়ে শিক্ষকরা এইভাবে ফুটপাতে রাত কাটাতো না। এই সরকার শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেটা কোনো শিক্ষিত মানুষ মেনে নেবে না, তো আমার মতো পার্শ্ব শিক্ষকরা কীভাবে মানবে? এটা কোনোভাবেই সম্ভব নয় মেনে নেওয়া। যাই হোক বন্ধুরা, খুব বেশি কথা বলবো না, আগামী 2 ফেব্রুয়ারি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই অভিযানে প্রত্যেক পার্শ্ব শিক্ষককে উপস্থিত থাকার জন্য আমি করজোড়ে অনুরোধ করব। 27 তারিখে যে জমায়েত হয়েছিল সেই জমায়েতের রেকর্ড ভেঙে দিয়ে আমরা বিরাট বড় সুসজ্জিত মিছিল নিয়ে আমরা কিন্তু নবান্ন অভিমুখে যাব। যদি পুলিশ বাধা দেয় সেখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব, যদি তার বেশি বিরক্ত করে তার জবাব দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত থাকব। তাই আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আমরা যে শিক্ষক সুলভ আচরণ দিচ্ছি তার মর্যাদা আপনারা রাখবেন, আমরাও আপনাদের অমর্যাদা করব না, এই বার্তা আমি সবার কাছে দিচ্ছি। এবং আপনারা প্রত্যেকে দলে দলে যোগদান করে এই কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করে তুলবেন। এই কর্মসূচির মধ্যে দিয়ে যাতে পার্শ্ব শিক্ষকদের 16 বছরের জীবন যন্ত্রণা জীবন যে নির্বাহ করছি যে কষ্টের মধ্যে যে দৈন্যদশার মধ্যে সে জীবন সংগ্রাম যেন শেষ হয়, পরিসমাপ্তি হয় এবং মাননীয় তার মানবিক মুখ দেখিয়ে পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণাকে লাঘব করবেন, এই আশা এই ভরসা রেখে আমরা আবারও নতুন লড়াইয়ে নামছি। সেই লড়াইয়ে প্রত্যেককে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি এবং 2 তারিখ থেকে এই মঞ্চে প্রত্যেক পার্শ্ব শিক্ষককে আসতে হবে এবং এখানে রাত্রি যাপন করতে হবে, এই মঞ্চকে ভরিয়ে তুলতে হবে। আজকে যেহেতু পরীক্ষা ছিল সেই পরীক্ষার জন্য আমরা এখনো পর্যন্ত সমস্ত স্তরের পার্শ্ব শিক্ষককে সেই হিসাবে আসার জন্য জোর দিইনি, কিন্তু 2 তারিখ থেকে কোনোভাবে যেন এই মঞ্চ ফাঁকা না যায় সেটা আপনারা প্রত্যেকে দেখবেন। প্রত্যেক পার্শ্ব শিক্ষকের দায়িত্ব এটা দেখার, এবং বেতন কাঠামো কোনো একজন ব্যক্তি বা ব্যক্তি বিশেষ এনে দিতে পারবে না, আপনার ভবিষ্যৎ আপনাকেই গড়ে তুলতে হবে, আপনার ভবিষ্যতের পরিবর্তন আপনাকেই করতে হবে, তাই দায়িত্ব আপনাকে নিতে হবে। আর দায়িত্ব নিয়ে আপনারা এখানে আসবেন একে অপরের সঙ্গে যোগাযোগ করে কথা বলে, যাতে আরো বেশি লোক আমরা এখানে জমায়েত করতে পারি সেটার দিকে আপনারা প্রত্যেকে নজর দেবেন। সকলকে শুভরাত্রি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জিন্দাবাদ, অখণ্ড পার্শ্ব শিক্ষক আন্দোলন জিন্দাবাদ।